ডিএমপি তিরিশ বিরানব্বই আর এখানে আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে ডিএমপি তিনশো ছিয়ানব্বই এটা কিন্তু গর্ভবতী ভাতার হেড অফিস অর্থাৎ সোশ্যাল পেমেন্ট এটা কিন্তু গর্ভবতী ভাতার মূল টাকাটা আসসালামু আলাইকুম বন্ধুরা একটা প্রতারক চক্র একটা মানুষকে কতটা সহজে বোকা বানায় সেই প্রমাণটা দেখাবো আজকের ভিডিওতে তো এখানে দেখতে পাচ্ছেন এটা একটা স্ক্রিনশট এখানে দেখতে পাচ্ছেন এই কাজটা আজকে আমার হয়েছে এখানে লিখেছে যে মাতৃকালীন ভাতা ব সে এত টাকা পেয়েছে তো এটা কিন্তু একটা প্রতারক চক্র কীভাবে প্রতারক চক্র সেটা আমি আপনাদেরকে প্রমাণ সহকার দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন খাদিজা আক্তার নামে এই আপুর সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে সে চারশো টাকা দিয়ে গর্ভবতী ভাতার জন্য আবেদন করেছে তো আবেদন করার পর সে আমাকে বলতেছে যে ভাইয়া আমি আবেদন করছি আমি কি তিন মাস পর টাকা পাবো তো এই বিষয়টা দেখে আমি খুবই অবাক যে কী ব্যাপার হোয়াটসঅ্যাপে আবেদন করে কীভাবে টাকা পাওয়া যায় তো তার সাথে আমি বিষয়টা খোলা মেলাভাবে জানতে চাইলে সে আমাকে বললো এই লিঙ্কটা আমাকে দিল যে বললো যে এখান থেকে সে আবেদন করেছে আবেদন করা তার পরে চারশো বিশ টাকা দিয়েছে এবং নয়শো সত্তর টাকা চেয়েছে আবেদন করার পরে অর্থাৎ তেরোশো নব্বই টাকার মতো আসে বা টাকায় আমরা ধরতে পারি দশ টাকা কম তো চোদ্দোশো টাকা একজন প্রতারক চক্র তাদের কাছ থেকে কিন্তু হাতে নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার এই নাম্বারে তারা প্রথমে যোগাযোগ করে যোগাযোগ করার পর এখানে দেখতে পাচ্ছেন তারা যেভাবে কথাবার্তা বলে আপনি ধরতেই পারবেন না বা বুঝতেই পারবেন না যেটা একটা প্রতারক চক্র এখানে দেখতে পাচ্ছেন অনুগ্রহ করে জানাবেন আপনার প্রেগন্যান্সি কত মাস চলতেছে আপনার পারিবারিক অবস্থা কেমন হাজবেন্ড কী করে মাসিক আয় কত এইভাবে তারা কিন্তু একদম কথাগুলো গুছিয়ে সুন্দরভাবে বলতেছে যাতে একটা সহজেই তাদের কথায় পটে যায় তো এখানে দেখতে পাচ্ছেন তার কাছ থেকে কিন্তু এখানে টাকা নিয়েছে তো এই আমাকে সে আমাকে জানালো এখানে বলছে ভাইয়া যারা করছে চারশো বিশ প্লাস নয়শো সত্তর টাকা দিয়ে তারা নয় হাজার ছশো টাকা পেয়েছে তো আমি আপনাকে তাকে বললাম যে আপু এইটা যে তারা টাকা পেয়েছে প্রমাণটা কি আমাকে আপনি প্রমাণটা দেখান তো প্রমাণ হিসেবে সে আমাকে এই স্ক্রিনশটটা শেয়ার করলো এখানে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন সেই এই যে একটা সিনহা মারিয়া বিথি নামে একটা আপু দম্পতি জীবন ও রমণীর আড্ডা অনলি ফর গার্লস এই একটা গ্রুপ এই গ্রুপ থেকে এই পোস্টটা করেছে তো এই যে যে সিনহা আক্তার সে কিন্তু একটা প্রতারক চক্র অর্থাৎ একটা একটা ফেক আইডি বা ফেক আইডি তো ফেক আইডি থেকে এই স্ক্রিনশটটা মানে এই যে দেখতে পাচ্ছেন মানির রিসিপ অ্যামাউন্ট এত টাকা এটা কিন্তু বিকাশ থেকে টাকাটা আসে না এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নগদ থেকে তারা নগদ থেকে এই অফিসটা মানে মেসেজটা তারা পেয়েছে তো তারা কি করছে নগর থেকে এই যে যে মানে কথাগুলো লেখা রয়েছে মানি রিসিপ অ্যামাউন্ট এত টাকা এই যে যে কথাগুলো সবগুলো কিন্তু তারা কিন্তু নিজের এডিট করে এখানে বসিয়েছে তো বসানোর পর এটাই কিন্তু তারা আবার ফরওয়ার্ড করে তাদের সিমে পাঠিয়েছে তারা এই বিষয়টা দেখে একদম হতিবম্ব হয়ে গেছে অর্থাৎ এই যে যে স্ক্রিনশটটা একটা মানে এখানে পোস্ট করেছে এই গ্রুপে তো এই গ্রুপের পোস্টটা দেখে এই যে যে ডাক্তার আপু এ কিন্তু মানে একটু লোভে পড়ে গেছে লোভে পড়ে গেছে মানে কি সে এই যে চারশো বিশ টাকা এবং নশো সত্তর টাকা দেখতে পাচ্ছেন এই টাকাটা দিয়ে আবেদন করলেই নয় হাজার ছয়শো টাকা করে মানে তিন মাস পর পর টাকাটা পাবে এটা তারা মানে তাদেরকে বলতেছে তো এটা কিন্তু সম্পূর্ণ প্রতারক সহ কারণ গর্ভবতী ভাতা বা মাতৃত্বকালীন ভাতার আবেদন কিন্তু শুধুমাত্র ইউনিয়ন পরিষদ পৌর ডিজিটাল সেন্টার এবং সিটি কর্পোরেশনের অফিস অর্থাৎ এই তিনটা জায়গা ছাড়া কোনো জায়গা থেকে আবে আপনি আবেদন করতে পারবেন না আর যারা আপনাদেরকে বলে দেবে যে আমরা আবেদন করে দিতে পারবো এক কথায় বুঝে নাম এটা একটা প্রতারক চক্র কারণ এই যে যে ইউনিয়ন পরিষদ পৌর ডিজিটাল সেন্টার বা সিটি কর্পোরেশন অফিস তাদের কাছে কিন্তু আইডি পাসওয়ার্ড দিয়ে ওই যে যে গর্ভবতী ভাতার আবেদনের যে মানে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু লক করা তাদের কাছে আইডি পাসওয়ার্ড রয়েছে তো তারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তারপরে কিন্তু গর্ভবতী ভাতা বা মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদনটা করে তো আমি যদি তাদের একদম প্রথম থেকে বিষয়টা আপনাদেরকে দেখাই খাদিজ ডাক্তার আপু সে আমাকে সালাম দিয়েছে তো ও এখানে আমি রিপ্লাই দিয়েছিলাম তো এখানে সে লিখেছে যে আমার এখন তিন মাস চলে মানে এটা হচ্ছে আপনাদের এগারো তারিখে তো এগারো আগস্ট মাসের এগারো তারিখে তার সাথে আমার কথা শুরু হয় তো তার এখনও চার মাস শুরু হয় নাই ওই সময় সে আমাকে বলছে যে আমি কি বয় আবেদন করতে পারবো আমি বলছি যে হ্যাঁ জি আপনি পারবেন তারপর আমাকে ধন্যবাদ জানিস তো আজকে আবার বারোটা উনষাট মিনিট অর্থাৎ একটার সময় সে মেসেজ দিয়েছে তারপর সে লিখেছে আমি অনলাইনে চারশো বিশ টাকা দিয়ে আবেদন করছি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে তারা লিখেছে মাতৃকালীন ভাতার অভিযোগ কেন্দ্র অর্থাৎ এটা কিন্তু চক্রের একটা ফাঁদ এই যে যে ওয়েবসাই মানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইটটা দেখতে পারতেছেন তারা কিন্তু এই জায়গায় মানে মানুষকে তারা কিন্তু লিঙ্ক আপ করতেছে অর্থাৎ এই যে যে একটা আপু পোস্ট করেছে তারা কিন্তু এইভাবে বিভিন্ন গ্রুপে পোস্ট করে তাদের সাথে মানে তারা কিন্তু এই যে যে মানিটা দেখতে পাচ্ছেন নয় হাজার ছয়শো টাকা এই যে টাকার অ্যামাউন্ট এই টাকার অ্যামাউন্টটা দেখে সবাই কিন্তু লোভে পড়ে যাচ্ছে যে কী ব্যাপারে এত আবেদন করে এত টাকা পাওয়া যায় তো তারা কিন্তু এই লোভে পড়ে তাদের সাথে আবার মেসেঞ্জারে যায় মেসেঞ্জারে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে যে আপনি কীভাবে আবেদন করেছেন তো সব কিছু মিলে তারা কিন্তু এই লিঙ্কটা দেয় তো এই লিঙ্কটা দেওয়ার পর তারা কিন্তু এই ওয়েবসাইট মানে এই লিঙ্কে গিয়ে হোয়াটসঅ্যাপে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে আমি যদি আপনাদের স্ক্রিনশটটা শেয়ার করি বা স্ক্রিনশটটা দেখায় এখানে দেখতে পাচ্ছেন এই যে মানে প্রতিনিধি হুমায়ুন কবির বলছি অনলাইনে কীভাবে সাহায্য করতে পারি আপনার প্রেগনেন্সি কত মাস চলতেছে এই যে সব কিছু তারা কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে সব কিছু লিখতেছে তো আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট জাতীয় পরিচয়পত্র হাজব্যান্ডের জাতীয় পরিচয়পত্র এখানে কিন্তু কিছুই নিতেছে না দেখতে পারতেছেন তারা কিন্তু সবগুলো কিন্তু আগে থেকেই লেখা যাস তারা কিন্তু কপি পেস্ট করতেছে এবং মানুষকে ভুল ভাল বুঝিয়ে তারা কিন্তু টাকাগুলো নিতেছে বন্ধুরা আপনাদের কাছ থেকে যদি মনে করেন দশটা টাকাও নেয় এই প্রতারক সহ তাদের কাছে কিন্তু এই দশটা টাকায় কিন্তু লাভ আর আপনার দশটা টাকায় কিন্তু লস যাবে কারণ গর্ভবতী ভাতা টাকার আবেদনটা শুধুমাত্র গ্রামে বসবাস করলে ইউনিয়ন পরিষদ শহরে বাস করলে সিটি কর্পোরেশন অফিস আর পৌরসভার মধ্যে বাস করলে পৌর ডিজিটাল সেন্টার এই তিনটা জায়গা ছাড়া কোথাও থেকেও আপনি কোনোভাবেই আবেদন করতে না আর যারা এই যে আবেদন করতেছে তারা কিন্তু প্রতারক চক্র তো আমি তার সাথে কথাবার্তা বলতেছি তো বলা পর এখানে যে আমি লিখেছে যে এরা তো প্রতারক চক্র এখানে আপনি কীভাবে আনছে বা কী আপনাকে আনছে এখানে খুলে আপনাকে একটা ভয়েস দিন তো সে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে যাওয়ার পর আমি তাকে বলছি যে আপনি একটা ভয়েস দেন ভয়েস দেওয়ার পর সে বলতেছে যে আমি ভয়েস দিতে পারবো না বা আমার ফোন এমবি না এখানে দেখতে পাচ্ছেন সব কিছু সে কিন্তু লিখতেছে যে বাবদ আমি তাদের সাথে কথা বলার পর আমি বলছি যে কিন্তু প্রতারক চক্র তারপরে এখানে বলছে যে হায় আমি তো আরও চারশো টাকা দিয়ে ক টাকা দিয়ে আবেদন করলাম সব কিছু সে লিখেছে আমি কিন্তু বলছি যে আপনাকে বোকা বাড়িয়েছে তো এখানে কিন্তু আরেকটা টপিক দেখতে পারছেন এখানে সে লিখেছে আমি যদি সাতশো নব্বই নয়শো সত্তর টাকা দেয় নেই তাই কারণে আমার তার আবেদনটা বন্ধ করে দিয়েছে অর্থাৎ এখানে দেখতে দেখতে পাচ্ছেন চারশো টাকা হচ্ছে তার আবেদন ফি নেয় এবং আবেদন করার পরে আবার এই যে নয়শো সত্তর টাকা টাকাটা নেয় অর্থাৎ তাজা জাস্ট আপনাদেরকে একটা এলোমেলোভাবে স্ক্রিনশট শেয়ার করে আপনাদেরকে দেখা যায় আপনার আবেদন হয়েছে আপনারা টাকাটা পাঠান তো এই যে যে বিষয়টা দেখতে পাচ্ছেন ছত্রিশ মাস মানি আবেদন তারা কিন্তু বলে দিয়েছে যে আপনার ভাতাটি ক্যান্সেল করা হয়েছে সম্পূর্ণ তিন মানে কি তবে আবেদনটি সম্পূর্ণ থাকবে পরবর্তী তিন মাস পর পর টাকা পাবেন আবেদন যদি ক্যান্সেল হয়ে যায় কীভাবে টাকাটা পাওয়া যায় এটা আপনাদের কাছে প্রশ্ন রইলো আপনারা আপনাদেরকে আপনাদের উত্তরগুলো আমাদেরকে জানাবেন তো খাদিজা আপু আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনাকে বলছিলাম আপনাকে আমি আমার নাম্বারটাও দিয়েছিলাম যে আমি কিন্তু কারোর সাথে নাম্বার শেয়ার করি না তারপর আমি কি বলেছিলাম যে আপনি আমাকে মানে একটু কল দেন বা আমার ফোনে টাকা নাই বা আমি আপনাকে বলছিলাম একটু ভয়েস দেন ভয়েস দিলে বিষয়টা সবাই জানতে পারতো আমার মন করা কথা তো আর বিষয়টা বিষয়টা বুঝ বিশ্বাস করবে না মানুষ আপনি যদি একটু ভয়েস দিতেন তাহলে কিন্তু একটু মানে ভিডিওটা স্ট্রং হতো মানুষ বিশ্বাসটা করতো তো যাই হোক বন্ধুরা এখানে মূল কথাটা আমি আপনাদেরকে বলি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পারতেছেন বা গ্রুপ লিঙ্ক দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্রুপে এইরকম পোস্ট করতেছে এটা কিন্তু প্রতারক চক্রের একটা ফাঁদ এই টাকাগুলো কিন্তু প্রতারক চক্র থেকেই দেয় মানে এরকম তারা মানে এডিট করে তারপর দেয় আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে আসল মেসেজ এই মেসেজটাই কিন্তু মানে বড়ো বিষ থেকেই দেওয়া হয় অর্থাৎ গর্ভবতী পাতার যে টাকাটা সেই টাকাটার মেসেজটা কিন্তু এরকম আসে আর মেসেজের কোড নাম্বারটা দেখতে পাচ্ছেন ডি এম থ্রি নাইন সিক্স অর্থাৎ তিনশো ছিয়ানব্বই আর আমরা যদি সেই পুরাতন মেসেজটা দেখি যে মেসেজটা আমাদেরকে গর্ভবতী ভাতার জন্য ওই অ্যাপও পাঠিয়েছিল সেই মেসেজের লিঙ্কটা আপনাদের যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন ডি এম থ্রি জিরো নাইন টু এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা অর্থাৎ এখানে রয়েছে ডিএমপি তিরিশ বিরানব্বই আর এখানে আমরা যদি আপনাদেরকে দেখাই এখানে কি রয়েছে এখানে রয়েছে ডিএমপি তিনশো ছিয়ানব্বই এটা কিন্তু গর্ভবতী ভাতার হেড অফিস অর্থাৎ সোশ্যাল পেমেন্ট এটা কিন্তু গর্ভবতী ভাতার মূল টাকাটা এটাই হচ্ছে মূল মানে আপনাদের কি বলবো ওটাই হচ্ছে মূল আপনাদের মেসেজ আর এই যে যে প্রতারক যে মেসেজটা এই মেসটাই কিন্তু সম্পূর্ণ ফেক মেসেজ তো মেসেজটা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে মেসেজটা মানি রিসিভ অ্যামাউন্ট নয় হাজার ছয়শো টাকা সেন্ডার ডিএম তারপরে আবার রেফারও তারা কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু অথচ আপনাদের যে মূল যেটা মানে অরিজিনাল যে মেসেজটা মেসেজে কিন্তু কোনো রকমের রেফার কিছুই নাই এখানে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন আইডি দেওয়া রয়েছে এবং সোশ্যাল সেফ নেট পেমেন্ট এইভাবেই কিন্তু মেসেজগুলো এসে থাকে এইরকম মেসেজ আসে গর্ভবতী ভাতার আবেদন যদি সাকসেসফুল হয় তাহলে কিন্তু এরকম একটা তালিকা তৈরি হয় অর্থাৎ আপনারা যারা আবেদন করেছেন গর্ভবতী ভাতার গর্ভবতী ভাতার আবেদন করার পর কিন্তু একটা তালিকা তৈরি হয় ঠিক এইরকম একটা তালিকা আর এই তালিকায় যাদের নাম থাকে তারা কিন্তু তিন মাস পর পর বা ছয় মাস পর পর দেখা যায় আটশো টাকা করে তিন মাসে তিন হাজার চব্বিশশো আবার ছয় মাস হলে চার হাজার আটশো টাকা কিন্তু পায় তো বন্ধুরা আমি আপনাদেরকে এখানে এই ভিডিওটার মূল মেসেজটা হচ্ছে আপনারা অবশ্যই এই সকল প্রতারক চক্র থেকে সাবধান থাকবেন কখনোই কারোর সাথে টাকা পয়সা দিয়ে মানে লেনদেন করবেন না আর টাকা পয়সা দিয়ে যদি লেনদেনই করেন তাহলে ওইভাবে লেনদেন করবেন যে আবেদন যাতে সাকসেসফুল হয় আবেদন করার পর আপনি মানে টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন তবে সরকারিভাবে কিন্তু এইভাবে আবেদন ফি মাত্র চল্লিশ টাকা এখানে কিন্তু অতিরিক্ত কোনো টাকা লাগে না তো বন্ধুরা আমি আশা করছি পুরো বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটা আমার একটু এলোমেলো হয়ে গেছে কথাগুলো একটু মিলিয়ে নেবেন এবং বিষয়টা বুঝে নেবেন প্রয়োজনে ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন কারণ এই যে সকল প্রতারক চক্রের কাজ হচ্ছে আপনার কাছ থেকে টাকা নিয়ে তাদের পকেটটা গরম করা কারণ আপনার কাছ থেকে তারা যদি দশটা টাকাও নিতে পারে ওই দশটা টাকায় কিন্তু তাদেরকে লাভ হবে অর্থাৎ তারা বিনা পরিশ্রমে আপনার কাছ থেকে দশ টাকা পেয়ে গেলো আপনি লোভে পড়ে তাদেরকে টাকাটা দিয়ে দিলেন তো লোভ কিন্তু খুবই ভয়ানক খারাপ একটা জিনিস আর তারা কিন্তু টার্গেট করে বিশেষ করে মহিলাদের আর মহিলারা কিন্তু অতি সহজেই টাকার কথা শুনে তারা কিন্তু একটু মানে তাদের মনটা একটু একটু উৎফল্ল শুরু হয়ে যায় যে টাকা পেয়ে যাবো টাকা পেয়ে যাবো বিষয়টা কিন্তু ওইরকম না আপনারা একটু মানে এখানে আমি কিন্তু মহিলাদের মানে খারাপ দৃষ্টিতে দেখতেছি না বা তাদেরকে কিন্তু সুযোগ করতেছি না তবে আপনাদেরকে বলবো অবশ্যই এই সকল প্রতারক চক্রের ফাঁদ থেকে দূরে থাকবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর খাদি আপু আপনাকে বলতেছি যদি পারেন আমার সাথে একটু কথা বলবে মেসেঞ্জারে আমি আপনাদেরকে চেষ্টা করব তাদের মানে যদি সে যদি আমাদের সাথে কথা বলে তাহলে আমি আপনাদেরকে তাদের বয়সটাও শোনাবো তো সবার সুস্থতা কামনা করে আমরা এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ